সল্টলেকে বাস ডিপোয় পরিবহন কর্মীরা ভ্যাকসিন না পেয়ে ফিরে যাচ্ছে। তাদের অভিযোগ, ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছিল শুক্রবার ভ্যাকসিন দেওয়া হবে। সেই অনুযায়ী তারা যখন এসে উপস্থিত হয় তখন তাদের বলা হয় ছুটির কারণে ভ্যাকসিন দেওয়া হবে না। তাদের অভিযোগ, হয়রানির শিকার হতে হচ্ছে তাদেরকে, প্রায় 50 জনেরও বেশি ভ্যাকসিন না পেয়ে ফিরে যাচ্ছে। আবার কবে ভ্যাকসিন পাবে এখনো পর্যন্ত সেটা নির্দিষ্ট করা জানতে পারেনি তারা। এদের মধ্যে কেউ কেউ বৃহস্পতিবার ভ্যাকসিন পাননি, তাদের কেউ এদিন আসতে বলা হয়েছিল। ভ্যাকসিন পেতে আবারও হয়রানির শিকার সল্টলেক বাস ডিপোর পরিবহন কর্মীরা। আজ সকালবেলা তাদেরকে ভ্যাকসিন দেওয়া হবে বলে ইউনিয়নের তরফ থেকে জানানো হয়, কিন্তু সকালবেলা সেই বাস ডিপোতে পৌঁছতেই কিন্তু হয় সমস্যা। তাদেরকে জানানো হয় যে আজ ছুটি, ফলে এই বাস ডিপো এলাকায় কিন্তু তারা কিছুক্ষণ বিক্ষোভ দেখায় এবং তারা জানায় যে পরবর্তী কবে তাদেরকে ভ্যাকসিন দেওয়া হবে সেই বিষয়েও কিন্তু নির্দিষ্ট করে তাদের জানানো হয়নি। তারা যেটা বলছে যে তারা এই গণপরিবহন সাধারণ মানুষকে পৌঁছে দেওয়ার যে কাজ চালিয়ে যাচ্ছেন, কিন্তু তারপরও ভ্যাকসিন পেতে তাদের যে এই সমস্যা, ফলে খানিকটা ক্ষোভ উগড়ে দেন তারা এবং